যে প্রোডাক্ট দেখতে যত সুন্দর সেই প্রোডাক্টের বিক্রিও তত বেশি এটা হয়তো আপনারা সকলেই জানেন এবং মানেনও দ্য প্রিন্টের দেওয়া একটা রিপোর্ট অনুযায়ী দু সাল পর্যন্ত ইন্ডিয়ার ফেয়ারনেস ক্রিম এবং ব্লিচ মার্কেটের ভ্যালু প্রায় পাঁচ হাজার কোটি টাকা পর্যন্ত পৌঁছে গেছে আর এই সমস্ত কিছুই হয়েছে শুধুমাত্র ফেয়ারনেস গ্লো বাড়ানোর জন্য হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন আর্টিফিশিয়াল গ্লোকে বাড়ানোর জন্য ইন্ডিয়ার মতো দেশের মানুষ বিউটি প্রোডাক্টের ওপর এত টাকা খরচ করে কিন্তু অরিজিনাল স্কিনগুলো কিভাবে পাওয়া যাবে সেটা আমাদের অনেক পুরনো গ্রন্থে বহু বছর আগেই লিখিত হয়েছে যদিও সেটাকেও জানতেই চান না শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষই আছেন যারা ফ্যাননেস ক্রিমে টেম্পোরারি গ্লোতে নয় বরং ব্রহ্মচর্যের দ্বারা প্রাপ্ত ন্যাচারাল গ্লোর উপর ভরসা করেন সো আজ এই ভিডিওটিতে আমি সেই সমস্ত রহস্যের উপর থেকেই পর্দা সরাতে চলেছি তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সো চলুন শুরু করা যাক বর্তমান যুগে পিৎজা মাত্র থার্টি মিনিটেই আপনার ঘরে পৌঁছে যায় কিন্তু বর্তমানে অনলাইন ডেটিং সাইট এত পরিমাণে বেড়ে গেছে যে আপনি যদি একটা পিৎজা অর্ডার করে ডেটিং অ্যাপে লগ ইন করেন তাহলে পিৎজা ডেলিভারি হওয়ার আগেই একটা নয় বরং অনেকগুলো ডেটিং পার্টনার্স পেয়ে যাবেন সালে টিন্ডার অনলাইন ডেটিং ইন্ডাস্ট্রিতে অনেক বড় চমৎকার এনেছিল এই অ্যাপটি ডেটিং পার্টনার চুজ করার প্রসেসকে টাফ করে তোলার বদলে খুব ইজি করে দিয়েছিল মানে ডেটিং পার্টনার পছন্দ হলে রাইট সোয়াইপ আর না হলে লেফট কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র ইন্ডিয়াতেই নয় বরং পুরো পৃথিবীতে প্রচুর সংখ্যক মানুষ ব্রহ্মচর্যের রাস্তাকে বেছে নিয়েছিলেন এর মানে এটা নয় যে তারা টিন্ডারে কোনো পারফেক্ট ম্যাচ খুঁজে পাননি তারা ব্রহ্মচর্যকে বেছে নিয়েছিলেন কারণ তাদের এটাকে ঠিক বলে মনে হয়েছিল ব্রহ্মচর্য পালনের মাধ্যমে তারা এমন আনন্দকে অনুভব করেছিলেন যেটা হয়তো তারা মাস্টার বা সেক্সের মাধ্যমে পেতে পারতেন না মাস্টারভেশনকে জীবন থেকে বাদ দিয়ে দেওয়ার পরে তারা তাদের জীবনে এবং শরীরে অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করেছেন এবং তার মধ্যে সব থেকে বড় একটা পরিবর্তন হলো তাদের স্কিনের লাস্টিং গ্লো অনেক ভাইরা কমেন্ট করেন যে আমি আগে মাস্টারভেশন করতাম এখন আমি ব্রহ্মচর্য পালন করা শুরু করেছি তাহলে কতদিনের মধ্যে আমি আমার স্কিনে চেঞ্জেস লক্ষ্য করতে পারবো সো যাদের ব্রেনে এই ধরনের চিন্তাভাবনা ঘুরছে তারা ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখুন যারা অনেক ছোট বয়স থেকে মাস্টারবেশন করেন এবং পরে বীর্য সংরক্ষণ এবং ব্রহ্মচর্যের বিষয়টি বুঝতে পারেন তাদের মনে সব সময় এই প্রশ্নটা থাকে যে যদি আমি আজ থেকে ব্রহ্মচর্য পালন করা শুরু করে দিই তাহলে কতদিনের মধ্যে আমি আমার স্কিনগুলো ফিরে পাবো এই সমস্ত চিন্তা ভাবনা সেই সমস্ত মানুষের ব্রেনে ঘুরে বেড়ায় যারা একসময় প্রচুর পরিমাণে এই নোংরা অভ্যাসের শিকার হয়েছিলেন আর যখন তাদের স্কিন ঝরে পড়া ফুলের মতো হয়ে গেছে তখন তারা বুঝতে পেরেছেন যে তাদেরও ব্রহ্মচর্য পালন করা উচিত বা যাই হোক না কেন আর আপনি যত দীর্ঘ সময় ধরেই মাস্টারবেশন করুন না কেন আপনাকে শুধু একটা কথাই বলবো যে শুধুমাত্র ব্রহ্মচর্য পালন করার ফলে আপনার স্কিনের গুলো ফেরত আসবে না হ্যাঁ আপনি একদম ঠিকই শুনেছেন এটা সত্য যে ব্রহ্মচর্য পালনের ফলে স্কিনগুলো ফিরে পাওয়া যায় কিন্তু অনেকেই এটা জানেন না যে ব্রহ্মচর্য কিভাবে পালন করতে হয় পৃথিবীর প্রচুর সংখ্যক মানুষ এটা মনে করেন যে ব্রহ্মচর্য মানে 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 আর থেকে দূরে থাকা কিন্তু আসলে ব্রহ্মচর্যের ব্রহ্মচর্যের এটা নয় যদি আপনাকে সঠিক এক্সপিরিয়েন্স করতে হয় তাহলে আপনাকে ব্রহ্মচর্যের সঙ্গে সঙ্গে আরো কিছু নিয়ম পালন করতে হবে তো সেই নিয়ম গুলি কি কি চলুন জেনে নিই কিন্তু তার আগে আপনাদের সঙ্গে এমন একটি স্পেশাল টিপ শেয়ার করতে চাই যেটা আপনার বছরের পর বছর ধরে করে আসা বাজে অভ্যাসের হাত থেকে আপনাকে মুক্তি দিতে যদি আপনি রেগুলার এই টিপসটিকে ফলো করেন আর এই স্পেশাল টিপসটি হল প্রত্যেক দিন আপনার নাভিতে তেল মালিশ করা আপনি কি জানেন যে নাভিকে আমাদের সেকেন্ড ব্রেনও বলা হয় যেটার আমাদের লাইফে অনেক বেশি ইম্পর্টেন্স রয়েছে নাভি আমাদের শরীরের পাওয়ার হাউসের মতো কাজ করে গর্ভাবস্থায় নাভির মাধ্যমেই মায়ের শরীর থেকে সমস্ত নিউট্রিয়েন্টস শিশুর শরীরে পৌঁছায় আয়ুর্বেদ বলে যে নাভি আমাদের শরীরের ডিফারেন্ট অর্গ্যানসগুলিকে কানেক্ট করে আর আমাদের শরীরে বাহাত্তর হাজার এনার্জি চ্যানেলস থাকে যেগুলো নাভির মাধ্যমেই পাস হয় আর আপনি আপনার বাবা ঠাকুরদার মুখে হয়তো শুনেই থাকবেন যে ডেলি নাভিতে তেল লাগিয়ে শরীরে সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব যেমন এর ফলে আমাদের ডাইজেশন ইম্প্রুভ হয় জয়েন্টের পেইন ঠিক হয়ে যায় চোখের যদি বেড়ে যায় স্কিন গ্লো করতে শুরু করে স্কিনের ড্রাইনেস কম হয়ে যায় শীতকালে ঠোঁট মতো সমস্যা থেকে মুক্তি দেয় শরীরের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয় লিভার ফাংশনকে ইম্প্রুভ করে স্ট্রেস কম করতে সাহায্য করে এমনকি অত্যাধিক নাড়ানোর ফলে আসা হরমোনাল ইমব্যালেন্স এবং হেয়ার ফলের মতো সমস্যাগুলি থেকেও আপনি মুক্তি পেতে পারেন শুধুমাত্র প্রত্যেক দিন নাভিতে তেল মালিশ করার সাহায্যে আর এর জন্য আমি আপনাদেরকে রেকমেন্ড করবো নেচার শিওর নাভি অয়েল বা বেলি বাটন অয়েলটিকে ইউজ করার জন্য যাতে রয়েছে রয়েছে মেথি জাইফল মুলেটি আমলা আজওয়ান নিম ক্লোভ ভৃঙরাজ কোকোনাট অলিভ অয়েল তিল অয়েল প্রভৃতি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমাদের শরীরে মাল্টিপাল হেলথ বেনিফিটস প্রোভাইড করে বাট চিন্তার কোনো কারণ নেই কারণ নেচার শিওর নাভি অয়েলটি হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল প্রোডাক্ট যেটা ছেলে এবং মেয়ে প্রত্যেকের জন্য সমানভাবে কার্যকরী এটাকে ইউজ করলে আপনার শরীরের সমস্ত ইম্পিউরিটিস দূর হয়ে যাবে আর আপনার শরীর ভেতর থেকে একেবারে ক্লিন হয়ে যাবে আর প্রত্যেকদিন নেচার শিওর নাভি অয়েল ইউজ করলে মাত্র পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যেই আপনি আপনার শরীরে বিভিন্ন রকম পজিটিভ হেলথ বেনিফিট নোটিস করতে শুরু করবেন আর এটাকে ব্যবহার করাও অনেক সহজ জাস্ট আপনি শুয়ে পড়ুন অয়েলের চার পাঁচ ফোঁটা আপনার নাভিতে দিয়ে পাঁচ থেকে দশ মিনিট ওয়েট করুন যাতে এই অয়েলটি আপনার নাভিতে ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যেতে পারে সো এই নেচার শিওর নাভি অয়েলের লিঙ্ক আমি ডেসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই দিয়ে দেবো আপনি চাইলে চেক আউট করতে পারেন অ্যান্ড নেভার আসা যাক আমাদের মেইন টপিকে একজন সত্যিকারের ব্রহ্মচারী হলেন তিনি যিনি প্রত্যেকদিন দিন সকালবেলায় ঘুম থেকে ওঠেন এই কথাটা শুনতে খুবই ছোট্ট কিন্তু বিষয়টি খুবই ইম্পর্ট্যান্ট বর্তমানে আমাদের ইউথ জেনারেশন হয় সারা রাত ধরে গেম খেলে না হলে নেটফ্লিক্স বা অন্য কোনো সিরিজ দেখে অথবা যদি তারা ব্রহ্মচর্যকে গুরুত্ব না দেয় তাহলে সারা রাত ধরে ফেসবুক চালায় বা ওয়েব সিরিজ দেখে যেটা ওটিটি প্ল্যাটফর্মে খুব সহজেই পাওয়া যায় আর সারা রাত জেগে থাকার কারণে সকালে তাড়াতাড়ি উঠতে তারা ভুলে যায় কিন্তু একজন সত্যিকারের ব্রহ্মচারীর জন্য প্রয়োজনীয় যতটা পর্ন আর মাস্টারভেশন ছাড়াটা প্রয়োজনীয় আমাদের ধর্মগ্রন্থ বেদ আর পুরাণেও বলা হয়েছে যে ব্যক্তি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠেন তার মন আর বুদ্ধি দুটোরই বিকাশ ঘটে আর এই একই কথার উল্লেখ রামায়ণেও করা হয়েছে রামায়ণে যখন রামচন্দ্রের চোদ্দ বছর বনবাস হয়েছে ছিল তখন ভরত এটা ভেবেছিলেন যে মাতা কৌশল্যার চোখে তিনি ছোট হয়ে যাবেন এই কারণে ভরত সরাসরি তার কাছে গেলেন এবং বললেন যে যে শ্রী রামচন্দ্রের বনবাসে যাওয়ার জন্য যদি আমার আমার হাত থেকে থাকে থাকে তাহলে সেই পাপ পাপ হবে পরও ঘুমিয়ে থাকা ব্যক্তির হয়ে এর থেকে হয়তো আপনি এটা বুঝতেই পারলেন যে শুধুমাত্র মাস্টারবেশন ছেড়ে দেওয়াতে কেউ ব্রহ্মচারী হয়ে যায় না আপনাকে ব্রহ্মচারী হওয়ার সব থেকে প্রথম নিয়ম অবশ্যই মানতে হবে আপনি হয়তো এরকম অনেক মানুষকেই দেখে থাকবেন যারা আপনার মতোই মাস্টারবেশনকে ছাড়ার চেষ্টা করছেন এমনকি তারা পর্ণ দেখেন না কিন্তু তাদের সকালে ঘুম থেকে ওঠার কোনো সঠিক সময় থাকে না সারা রাত মোবাইল দেখেই তারা কাটিয়ে দেয় আর সকালে তার বাবা তাকে মেরে মেরে ঘুম থেকে তোলে কিন্তু আপনার এই ভুলটি করা একদমই উচিত নয় আজ থেকে আপনাকেও সকালে তাড়াতাড়ি উঠতে হবে শুধু তাড়াতাড়ি নয় আপনাকে ব্রহ্ম মুহূর্তে মানে সূর্যোদয়ের আগে উঠতে হবে এই ভিডিওটি দেখে অনেক মানুষ হয়তো সকালে উঠেও পড়বেন আর বেশিরভাগ মানুষ হয়তো অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়েও পড়বেন নিজেকে এটা বলবেন যে আরো পাঁচ মিনিট ঘুমিয়ে নি এই সমস্ত মানুষকে আমি এটাই বলবো যে আপনার দ্বারা এটা সম্ভব নয় যারা সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েন তাদের জন্য ব্রহ্মচর্য শুধুমাত্র একটা শব্দ মাত্র যদি আপনি ব্রহ্মচর্যের অরিজিনাল পাওয়ার দেখতে চান যদি আপনি আপনার প্রাণহীন চেহারায় আবারও গ্লোকে ফিরিয়ে আনতে চান তাহলে সকালে ব্রহ্ম মুহূর্তে ওঠার পর আপনাকে দ্বিতীয় কাজ মানে এক্সারসাইজ করতে হবে সকালে উঠে যখন আপনি পরিশ্রম করেন মানে যোগ প্রাণায়াম করেন তখন আপনার শরীর বিশেষ করে আপনার ব্রেন সঠিকভাবে চলতে শুরু করে তাই সকালে উঠে আপনাকে যোগ প্রাণায়াম বা এই জাতীয় কিছু অভ্যাস করতে হবে আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে ব্রহ্ম মুহূর্ত আসলে কি এক্স্যাক্ট আমাদের কটার সময় উঠতে হবে সো এর উত্তর হলো সকাল পাঁচটার সময় অনেকেই সকাল চারটের সময় উঠে থাকেন কিন্তু যদি আপনি 4টার সময় উঠতে না পারেন তাহলে আপনার জন্য সকাল 5টা একদম পারফেক্ট টাইম ওয়ার্ল্ড ফেমাস অথর রবিন শর্মা এটার উপর বেস করে একটা বই লিখেছেন যার নাম হলো দ্য 5এম ক্লাব এই বইতে তিনি এটা বলেছেন যে পৃথিবীতে যত সাকসেসফুল পারসন সেলিব্রিটি এবং লিডার রয়েছেন সকলের লাইফেরই একটা কমন ফ্যাক্টর আছে যে তারা সবাই সকালে 5টার সময় ঘুম থেকে উঠে যায় এই কারণে আপনিও যদি ব্রহ্মচর্যের অরিজিনাল পাওয়ারকে দেখতে চান তাহলে শুধুমাত্র পর্ন আর বেশন ছেড়ে দেওয়াতে কিছুই হবে না আপনাকেও ব্রহ্মচর্য পালনের সাথে সাথে এই সমস্ত কিছু ফলো করতে হবে যদি আপনি চর্যের সঙ্গে সঙ্গে এই সমস্ত নিয়ম কানুনগুলি পালন করেন তাহলে আপনার স্কিনে কিছু সপ্তাহের মধ্যেই আপনি একটা গ্লো দেখতে পাবেন এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা এটা ছাড়েন না যে আমি তো আমার শরীরের অনেক পরিমাণ বীর্যকে নষ্ট করে ফেলেছি এখন আমি কিভাবে ব্রহ্মচর্য পালন করব। তাদেরকে আমি এটাই বলবো যে জীবনের নতুন শুরু যে যেকোনো সময় করা যায় হিমালয়ের থেকেও বড় ঘর আর পাহাড়ের থেকেও বড় মন হলে ভাগ্য আপনাকে ঝুঁকে প্রণাম করবে তাই আপনি শুধুমাত্র পরিশ্রমের মাধ্যমে আপনার সাফল্যের দিকে মনোযোগ স্থির করুন অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য কাজের মনে হলে লাইক করুন শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা কিছুতেই নিজের জীবনের এই বাজে অভ্যাসগুলিকে ছাড়তে পারছে না আর এমনই সমস্ত ইন্সপায়ারিং ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক